সবাইকে আমি সংবাদ শুরুতে জানাব বর্তমান সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন সরকার ছলছাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না অবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি জানাবো আন্তর্জাতিক মহলের চাপে সরকার এখন দিশেহারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজনে উন্মুক্ত এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন এবং আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে নিজেরাই ধ্বংসযোগ্য হত্যা ভাংচুর সহিংসতা করে পুরনো কায়দায় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে দুঃশাসনে পৃষ্ঠ প্রতিবাদী মানুষকে নিশ্চিন্ন করতে দলীয় এবং রাষ্ট্রশক্তি বেপরোয়াভাবে ব্যবহার করছে এবারে জানাবো মিরপুরে আজ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মিরপুর চোদ্দ নম্বরের কোচুখেত এলাকায় এই বিক্ষোভ করেন তারা এবারে জানাব বিএনপির কাছে যেভাবে পৌঁছল মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিলের আগে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এই চিঠির বিস্তারিত জানাব ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যতদিন চোরাগোপ্তা হামলা চলবে ততদিন গ্রেপ্তার অভিযান চলমান থাকবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় আরও এক ইসরায়েলি সেনাকে আটক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আটক ওই সেনাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা এরপরে সেই সেনার পরিচয় শনাক্ত করেছে ইহুদিবাদী ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার সলছা তুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না নুরুল হক নূর বর্তমান সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের একাংশের সভাপতি নুরুল হক তিনি বলেছেন সরকার সলছা তুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না অবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি আজ সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হকনুর এসব কথা বলেন সমাবেশের আগে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি পুরানা পল্টন বিজয়নগর নাইটেঙ্গেল মোড় নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষে বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে গণ পরিষদ সেখানে নুরুল হকনুর অভিযোগ করেন বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে তুলে জন্য ছাত্রলীগ যুবলীগ ও প্রশাসনের এজেন্টদের দিয়ে অগ্নিসংযোগ করাছে সরকার নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে নুরুল হকনুর বলেন অবরোধ চলছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল অবরোধ চলবে প্রয়োজনে অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা করব অস্তিত্ব এই সরকারের সঙ্গে আমরা কোনো করব না অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আন্দোলন থামাতে এই সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করছে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে আমাদেরকেও যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে হামলা মামলার শিকার কিংবা গ্রেপ্তার হলেও আন্দোলন থামবে না আন্তর্জাতিক মহলের চাপে এখন সরকার দিশেহারা রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজনে উন্মাত এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন এবং আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে নিজেরাই ধ্বংসযোগ্য হত্যা ভাঙচুর সহিংসতা করে পুরনো কায়দায় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে দুঃশাসনে পৃষ্ট প্রতিবাদী মানুষকে নিশ্চিন্ন করতে দলীয় এবং রাষ্ট্র বেপরোয়াভাবে ব্যবহার করছে সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি দাবি করেন আঠাশে অক্টোবর প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা পুলিশ হাসপাতালে গাড়িতে আগুনের এসব ঘটনা সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে ঘটিয়েছে জনগণের অবরোধ চলাকালে ফেনীর লালপুরের মহাসড়কে চিনি ভর্তি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নুরুদ্দিন টিপুকে গ্রেপ্তার প্রমাণিত হয় অতীতের মতো আওয়ামী আগুন সন্ত্রাস নাশকতা করে বিএনপির উপর দায় চাপাচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রীর এত ক্ষমতা সাহস আত্মদাম্ভিকতা কিন্তু নির্বাচনের কথা শুনলে উনি আঁতকে ওঠেন বলতে চাই যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি খেউর আর হুঙ্কার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিন ভোটারাই ফয়সলা করবে রিজবি বলেন অবৈধ সরকার নিশ্চিত ক্ষমতা হারানোর ভয়ে আবারও উদ্ভট বানোয়াট আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে গায়েবী তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে কবরে সাহিত্য লাশের নামে উমরা পালনকালে সেই ব্যক্তির নামে হাসপাতালে সাহিত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির নামে প্রবাসীর নামে কারাবন্দী নেতাদের নামেও পাইকারি আসামি করা হচ্ছে তিনি বলেন রাষ্ট্রযন্ত্রকে নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে থাকার শেষ চেষ্টা করছে আইন আদালত প্রশাসন পুলিশ সবকিছুই সাবেক আইন সম্পাদক সর্বমহলে সুপরিচিত মিয়া করেছেন প্রায় সাড়ে তিন বছর আগে এক বছর আগে গেছেন রামপুরা থানার তেইশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির রহমান মাস কয়েক আগে সানাউল্লামিয়া তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে তার পরিবার অথচ আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে মৌসাকে পুলিশের উপর ককটেল ছুড়ে নাশকতার মামলায় আসামি হয়েছেন মরহুম সানাউল্লা মিয়া মামলায় দুশো একচল্লিশ জন আসামির মধ্যে তাকে দুশো ছাব্বিশ নম্বর আসামি করা হয়েছে আর মরহুম নাসির রহমানকে আটাশি নম্বর আসামি দেখানো হয়েছে মিথ্যে মামলা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন শেখ হাসিনার দলদাস মামলাবাস পুলিশ মামলার তাণ্ডব আর গ্রেপ্তার বাণিজ্যে অন্ধ হয়ে গেছে প্রশাসন অবিলম্বে মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান বিএনপির এই নেতা রিজবি আরও বলেন একজন প্রধানমন্ত্রীর কথাবার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয় তুই তু করে আর গালিবাস করে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন তিনি তারেক রহমানের ক্যারিশমাটিক নেতৃত্ব অভাবনীয় জনপ্রিয়তা রাজনৈতিক প্রজ্ঞা দুর্দৃশিতায় গড়ে ওঠা প্রত্যয় দৃঢ় নেতৃত্বে আতঙ্ক সন্ত্রস্ত শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বে এখন দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তার ভিত্তিতেই চলছে দুর্বার একদফার আন্দোলন গণধিকৃত এই নিশিরাতের ভোট ডাকাত স্বয়নে জাগরণে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে আর ভয়ে আতঙ্কে প্রলাপ বকছে আর্তনাদ করছে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মানুষ হত বিহবল এবং বোবা হয়ে গেছে প্রধানমন্ত্রীর আসনে বসে এমন বক্তব্য কেবল ভঙ্গ নয় আইনের গুরুতর লঙ্ঘন সরাসরি প্রাণনাশের হুমকি দেশের মানুষ এসব বক্তব্যের বিচার একদিন করবে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মিরপুরের চোদ্দ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা এতে ওই এলাকা এবং আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগই মিরপুর তেরো এবং চোদ্দ নম্বরের চিটাগাং গার্মেন্টস ভীষণ এমবিএম লোডস্টার সারস গার্মেন্টসের আশেপাশের গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে বিক্ষোভকারী শ্রমিকরা জানান তাদের বেতন তম তেইশ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন নতুন করে যে বেতন বারো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না এদিকে আশপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন বিস্তারিত পরে জানাব বিএনপির কাছে যেভাবে পৌঁছালো মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগে প্রধান তিন রাজনৈতিক দল এবং জাতীয় পার্টিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং ডোনাল্ডো এই চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির পাশাপাশি বিএনপি ইতিমধ্যে এই চিঠি হাতে পেয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজভি আজ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তবে বিএনপি কিভাবে এবং কোন মাধ্যমে চিঠিটি পেয়েছে সেই সম্পর্কে সুইস স্পষ্ট করে কিছু জানাননি তিনি গত আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের সংঘর্ষের ঘটনার পর থেকে বিএনপি নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দলটির কার্যালয় এখন কার্যত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া উদ্বুদ্ধ পরিস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনাগোনা নেই নেতাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতারা এখন কারাগারে গ্রেপ্তার এড়াতে অন্য নেতারা রয়েছেন আত্মগোপনে এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই চিঠি বিএনপির কাছে কিভাবে পৌঁছল তা নিয়ে এক ধরনের কৌতূহলী সৃষ্টি হয়েছে জানা গেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ইমেইলের মাধ্যমে বিএনপিকে এই চিঠি পাঠানো হয়েছে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক নেতাকে এই মেইল করা হয়েছে বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এর আগে বিকেলে ঢাকায় বননীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বৈঠকেই তিনি ডোনাল্ডুর চিঠিটি জাপা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন পরে জাপার মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের জানান চিঠিতে মূলত তিনটি বিষয় বলা হয়েছে প্রথমত যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায় দ্বিতীয়ত শর্তহীনভাবে সংলাপের কথা বলা হয়েছে তৃতীয়ত অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছে চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় আরো এক ইসরায়েলি সেনা আটক গাজায় আরো এক ইসরায়েলি সেনাকে আটক করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আটক ওই সেনাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তারা এরপরই সেই সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল মঙ্গলবার আল জাজিরার জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায় আমরা মার্সিয়ানো পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি তার কন্যা নোয়াকেও হামাস অপহরণ করেছিল সেনাবাহিনী জানিয়েছে আমরা তাকে উদ্ধার করে বাড়িতে ফেরাতে আমাদের গোয়েন্দা এবং অপারেশনাল কার্য কার্যক্রম অব্যাহত রেখেছে এর আগে হামাসের সামরিক সকাল কাসেম বিগ্রেট একটি ভিডিও প্রকাশ করে ভিডিওতে মার্সিয়ানোকে বন্দী হিসেবে দেখানো হয় এ সময় মার্সিয়ানো নিজের পরিচয় পত্র নাম বলেন এবং তিনি চার দিন ধরে গাজায় বন্দী রয়েছেন বলেও নিশ্চিত করেন প্রতিবেদনে বলা হয়েছে গত সাতই অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোন সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল এ যুদ্ধে দুশো চল্লিশ জনের মতো ইসরায়েলকে বন্দী রেখেছে হামাস এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং হিজবুলার যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে গাজা যুদ্ধের মধ্যে এই সীমান্তে উত্তেজনায় ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গত শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব সঙ্গে ফোন আলাপে এই উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন মন্ত্রী তিনটি ইসরায়েলি এবং মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস উল্লেখ্য হামাসের হামলার জবাবে সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইহুদিবাদে ইসরায়েল এই যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ এর ফলে এই যুদ্ধ মধ্য চ্যের অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা